তো জুরের বাক্সে জাগুলোকে আসতে হলে এই যে দি এশিয়াটিক সোসাইটি আছে সবথেকে পুরনো কলকাতার, ওকে এখানে আসতে হবে। আর আই লাভ কলকাতা ওদিকটা চলে গেলে পড়ছে প্ল্যানেট, এদিকটা চলে গেলে পড়ছে ফোর্ট উইলিয়াম, আর এদিকটা চলে গেলে পড়ছে পার্ক স্ট্রিট, মেট্রোর একদম ঠিক তার পাশেই আছে জুডিও, এদিকটা চলে গেলে পড়ছে ঠিক ময়দান। ওকে তো এই হচ্ছে লোকেশন, দেখে না প্রতিবারই এখানেই আসি। আর এই ভিডিওটা খুব একটা বড় করছি না কারণ উইন্টার কালেকশন খুবই অল্প এসছে। তো এই হচ্ছে জুডিওর সামনে, আর এই হচ্ছে মেট্রোর গেট, আর এই হচ্ছে জুডিও। চলো ঢুকে যাক, ঢুকে ভিডিওটা শুরু করা যাক। আজ আমি চলে গিয়েছিলাম জুডিও পার্ক স্ট্রিট, যাগুলোকে দেখতেই পাচ্ছ একদম জুডিওর ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। তো ভেতরে ঢুকবো, কালেকশন দেখানো শুরু করবো, কিন্তু তার আগে বলে রাখি যারা চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো ফার্স্টেই শুরু করছি লেডিস কিছু উইন্টার কালেকশন দিয়ে, উইন্টার কালেকশন টুকটাক আসছে। আর একটা কথা বলে রাখি, যখনই জিনিস নেবে যেখান থেকেই জিনিস নাও না কেন তোমরা চেক করেই জিনিস নেবে। তো এখানে বিভিন্ন ধরনের ফুল স্লিভ ছিল, রাউন্ডনেক যেরকম এরকম ধরনের ছিল, নর্মাল ছিল, বিভিন্ন ধরনের সাইজ, বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবেল ছিল। ওকে তো হোয়াইট থেকে শুরু করে ব্লু, ব্ল্যাক বিভিন্ন ধরনের কালারে অ্যাভেলেবেল ছিল, আর সাইজ তো অ্যাভেলেবেল আছেই, বিভিন্ন ধরনের প্রিন্টেরও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তো উইন্টার হয়তো কোথাও কোথাও পড়ে গেছে বা হালকা হালকা পড়ছে, অবশ্যই তোমাদের উইন্টার কালেকশন দরকার, সেই জন্য বলে দিই চলে যাও জুডিওতে গিয়ে শপিং করো। আর একটা কথা বলে দিই, শুধু জুডিও নয়, জুডিও ছাড়াও তোমরা অন্য অন্য কোথাও থেকে যখন জিনিস নেবে তখন চেক করেই জিনিস নেবে। ওকে তো এখানে বিভিন্ন ধরনের কালেকশন ছিল, এছাড়াও ফ্যান্সি ড্রেসেরও কালেকশন ছিল, এছাড়াও পার্টি ওয়্যার রেগুলার ইউজের জন্য বিভিন্ন ধরনের লেডিস ওয়্যার থেকে মেন্স ওয়্যারের কালেকশন ছিল। অবশ্যই তোমরা একবার বলবো জিনিসগুলো দেখে চেক করে তারপরে পারচেস করো। ওকে তো এরকম ধরনের ফুল স্লিভ ছিল, হাফ স্লিভ ছিল, আর একটা দেখো তোমরা ওয়ান পিসও পেয়ে যাচ্ছ, একদম পাতলা কাপড়ের মধ্যে এটা ছিল। এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের ক্রপ টপ থেকে শুরু করে নর্মাল টপ এরকম ধরনের তোমরা হাফ স্লিভ, ফুল স্লিভ, স্লিভলেস বিভিন্ন ধরনের তোমরা উইন্টার থেকে শুরু করে সামার কালেকশন তো পেয়ে যাচ্ছ। এই যে কালেকশনটা তোমরা দেখতে পাচ্ছ একদম ইউনিক কালেকশন, ফুল স্লিভ, রাউন্ডনেক, এছাড়াও তোমরা পার্টি ওয়্যারের জন্য প্লাজো প্যান্ট থেকে শুরু করে জিন্স বিভিন্ন ধরনের কালেকশন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। যেরকম এরকম ধরনের হয়ে বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক আইটেম তোমরা দেখতে পেয়ে যাবে, ফুল স্লিভ থেকে শুরু করে স্লিভলেস, হাফ স্লিভ, এরকম ধরনের উইন্টার কালেকশন, আর নর্মাল টপ থেকে শুরু করে পার্টি ওয়্যারের জন্য তোমরা, এইটা হচ্ছে রেগুলার ইউজের জন্য, টাইটেল বলা যায় না কারণ এটা আরেকটু টাইটেল নেকটা বড় হয় বা হাইনেক যারা বলে এরকম নয়, আর একটু গলাটা বড় হয়। আর এরকম ধরনের তোমরা রাউন্ড নেক পেয়ে যাবে, নর্মাল পেয়ে যাবে, বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবেল থাকছে, বিভিন্ন ধরনের সাইজও তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। কাপড়ের যদি কোয়ালিটি বলি একটু পাতলা আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখেই চেক করবে। এরপর শার্টও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, বিভিন্ন ধরনের কালার যেরকম থাকছে বিভিন্ন ধরনের সাইজও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এটা কিন্তু লেডিস শার্ট, ওকে রেড, ব্রাউন এইসব কালারে কিন্তু অ্যাভেলেবেল ছিল, একটুখানি হেভি ওয়েটের মধ্যে ছিল কারণ উইন্টার তো পড়েই গিয়েছে। আর এখানে জিন্সের কথা যদি বলি, অ্যাশ কালার, ব্লু কালার, ডেনিম কালার, অফ হোয়াইট কালার, বিভিন্ন ধরনের ব্ল্যাক কালারে অ্যাভেলেবেল ছিল। এছাড়াও যারা নর্মাল টপ চাইছো বা ক্রপ টপ চাইছো তাও এখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। যারা কলার চাইছো বা কিউবেন কলার চাইছো বা নর্মাল রাউন্ড নেক চাইছো তাও এখানে কিন্তু সব রকমই অ্যাভেলেবেল থাকছে। অবশ্যই তোমরা এখানে গিয়ে নিজের সাইজ অনুযায়ী, নিজের কোয়ালিটি অনুযায়ী চেক করে জিনিস নাও, এটাই বলি। যেটা প্রতিটা ভিডিওই আমার বলা থাকে, যারা ব্যাগে চাইছো ব্যাগেতেও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, সেম কালার, ব্রাউন কালার, ব্ল্যাক কালার, অফ হোয়াইট কালার। এছাড়া যারা চাইছে একটু ব্যাগের মধ্যে রাউন্ড নেক, ফুল স্লিভ বা হালকা ক্রপ টপের মধ্যেও তারাও কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে, হেভি ওয়েটের মধ্যে ছিল। আর যারা হুডি চাইছো হুডিও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ দারুণ, এক টু ইন ওয়ান কালার যেরকম আছে, কোয়ালিটি একদম দারুণ, টু মাচ কোয়ালিটি, আর সব রকম সাইজে যেরকম অ্যাভেলেবেল আছে সব রকম কালারেও তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, দুটো কালারই অ্যাভেলেবেল আছে। ওকে তো এছাড়া চাইছো আপার লোয়ার সেক জিমের জন্য বা রেগুলার ইউজের জন্য, তোমরা এখানে ব্ল্যাক কালার থেকে শুরু করে ব্ল্যাক কালার আপার লোয়ার পেয়ে যাবে, ব্রাউন কালার, ব্রাউন কালার আপার লোয়ার পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের কালেকশন ছিল এখানে, তোমরা টপের কালেকশন পেয়ে যাবে 299-এ, যেরকম কালার কালারের ভ্যারাইটি ছিল একদম পিওর কটনের সাথে, তোমরা এখানে 299 করে পেয়ে যাচ্ছ। এছাড়াও দেখে নাও দারুণ দারুণ কালেকশন আছে। তো চলো এবার যা যাক
মেন্স কালেকশানে। কিন্তু তার আগেও বলে রাখি এখানে দারুণ দারুণ লেডিস কালেকশান এসে গেছে, তোমরা একবার যাও গিয়ে অবশ্যই ভিজিট করো। তো এখানে দেখতে পারো লেডিসের শার্ট থেকে শুরু করে ক্রপ টপ নর্মাল টপ থেকে শুরু করে অ্যাভেলেবেল তোমার থাকছে। এরপর সোজা চলে যাবো মেন্স কালেকশানে। মেন্সেও তোমরা এখানে টার্টল নেক থেকে শুরু করে নর্মাল ব্যাগিতে যারা চাইছো তারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। আর এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ তোমরা পুরো উলের কাজ করা, ঠিক আছে? তো এখানে তোমরা এই ডাবল লাইনে পেয়ে যাচ্ছ, কালার দেখে নাও, আর টু ইন ওয়ান কালার বা চেকেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। আর কালার যা যা ছিল রাউন্ড নেকে একটু ব্যাগি টাইপের যারা নিতে চাইছো তাদের জন্য একদম বেস্ট হবে, যারা জিম ওয়ার করে তাদের জন্য একদম বেস্ট হবে। তো এখানে ব্লু, অ্যাশ, গ্রে কালার, ব্ল্যাক কালার যেটা অল টাইম ফেভারিট ছিল বা চেকেও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। স্ট্রিপ স্ট্রিপ কালার ছিল এখানে, তোমরা নর্মাল চাইলে নর্মালও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ সেম 799-এ। ওকে, 899 এই 799-এ এখানে দারুণ দারুণ উলের যে কাজ করা থাকে সেইগুলো তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। কালার যেরকম আছে সাইজেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, উইন ছেড়ে টাইপের তোমরা এখানেও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। দাম পড়ছে 899, এখানে তোমরা যখন পাহাড়ে বেড়াতে যাবে তাদের জন্য একদম বেস্ট হবে। ওকে, তো বিভিন্ন ধরনের কালার ছিল, বিভিন্ন ধরনের সাইজ ছিল, তোমরা অবশ্যই যাও গিয়ে চেক করে জিনিস নাও। আর যারা একটু নর্মাল উইন ছেড়ে চাইছো নর্মাল ইউজের জন্য ভিতরে নেট থাকবে তাদের জন্য এইটা বেস্ট অপশান। কালার অপশান তো আমি দেখতে পাইনি, একটাই কালার অপশান ছিল। তো অবশ্যই বলবো গিয়ে চেক করে জিনিস দেবে যতবারই জিনিস দেবে না কেন। তো এখানে দারুণ দারুণ উলের যে কাজ করা সোয়েটারগুলো সেটাও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ রাউন্ড নেক। ওকে, তো এখানে তোমরা বিভিন্ন ধরনের কালেকশান দেখতে পাচ্ছই। তোমরা যারা হেভি ওয়েটের মধ্যে শার্ট চাইছো উইন্টারের জন্য স্পেশালি, এছাড়াও তোমরা এখানে হুডি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। হুডি যদি কথা বলি, হুডির কোয়ালিটি নর্মাল ছিল, খুব একটা ভালোও ছিল না খুব একটা। তো এরপর আমরা সোজা চলে যাবো ফুল স্লিপের দিকে। ফুল স্লিপও তোমরা এখানে ব্যাগিতে পেয়ে যাবে, বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। ওকে, তো এখানে তোমার শার্টেও অ্যাভেলেবেল পেয়ে যাবে, বিভিন্ন ধরনের শার্ট আছে, চেক শার্ট থেকে নর্মাল শার্ট, একটু সোয়েট শার্ট টাইপের অ্যাভেলেবেল, তোমরা সাইজ কালার সব রকম অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তো সবাই লাস্টে একটাই কথা বলবো যে এই যে কালেকশানগুলো দেখালাম এই সবই ভিডিও করতে দিচ্ছিলো, কিন্তু লাস্টে গিয়ে বলছে দাদা এখানে ভিডিও করা অ্যালাউ না, পারমিশন নিতে হবে। তোমরা সবাই জানো যখনই আমি আউটলেট বা জুডিও নিউ নিউ কালেকশান আসে সোজা গিয়ে পাকশিটাই যাই, গিয়ে ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর এবারেও গেছিলাম ভিডিও করার জন্য, কারণে ভিডিও করে তোমাদের উইন্টার লেটেস্ট কী কালেকশান সেটা দেখানোর জন্য। তো গিয়ে ভিডিও করার মাঝপথে বলে ভিডিও করা এখন অ্যালাউ নেই। তো একটাই কথা বলবো, অবশ্যই তোমরা যখন যাবে চেক করেই জিনিস নেবে, আর এরপরে ভিডিও আসবে কি না অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ওকে, তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের প্রিয় মানুষদের শেয়ার করতে একদমই ভুলো না। দারুণ দারুণ কালেকশান তো আসছেই। তো মেন্স কালেকশানেও তোমরা এখানে সোয়েট শার্ট থেকে শুরু করে নর্মাল সোয়েটার থেকে শুরু করে উইন্টার জিন্স বিভিন্ন ধরনের উইন্টার কালেকশান তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরকম ধরনের হুডিও তোমরা পেয়ে যাবে যারা একটু লাইট কালারের মধ্যে চাইছো, প্রাইস হচ্ছে 799। ওকে, তো এছাড়াও নর্মাল যারা চাইছো একটু হালকা টাইপের ফুল স্লিপ রাউন্ড নেক তারাও এখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। কোয়ালিটি দারুণ, অবশ্যই তোমরা একবার বলবো চেক করে জিনিস নিতে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওতে নতুন হয়ে থাকলে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালেকশান দারুণ ছিল কিন্তু কভার করতে দেয়নি তাই কভার করা হয়নি। তো তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, আর এই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নিউ কন্টেন্টে, ততক্ষণ টাটা।